তোমরা কেমন আছো আজ চলো নতুন একটা ড্রয়িং দেখাবো তাহলে চলো লেটস গো শুরু করা যাক প্রথমে এভাবে ত্রিভুজ আঁকি নিব ত্রিভুজটা সুন্দর যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে ত্রিভুজ রাখ তারপরে তারপর থেকে আমরা অবশ্যই এখান থেকে একটা বাড়ির অংশ বের করব তারপরে এখান থেকে বাড়ির অংশ নিব তারপরে এদিক টান দিব তারপর এদিক টান দিব তারপরে এদিক টান দিব তারপর এখানে একটু কার্ভ করে নিব এই তো কার্ভ হালকা একটু কার্ভ করে নিব কার্ভ করলাম এবং এই সেই সাথে আমরা জানালা দিব তো জানালা এই তো আমাদের জানালা পাশে আমরা বাড়ির গেট দিতে পারি আর এই পাশে বড় একটা জানালা দিতে পারি এই তো এখন কালার করবো এই তো কালার করা শুরু আমাদের সহজে কালার করব রং যেন বাইরে না যায় সে খেয়াল রাখবো সুন্দরভাবে চারপাশে করে নিব ওই তো ওই তো এই তো হয়ে গেল আমাদের পরেরটা হালকা কালার দিব কালার শেষ আমাদের এগুলোতে হলুদ কালার দিব তাহলে সুন্দর দেখায় এটা তো হলুদ কালার এটা তো হলুদ কালার কালার দেওয়া হলে দরজার কালার একটু সুন্দর কালার দিব যেন ভালো বোঝা যায় এই আমরা এই কালারটা নিতে পারি হয়ে গেল এখানে আমরা একটু সুন্দরভাবে এভাবে পাইপটা দিতে পারি এভাবে দিয়ে এভাবে দেব তারপরে এরকম করে ছোটো ধোঁয়া তারপরে বড় ধোঁয়া তারপর আরও বড় ধোঁয়া এখানে হলুদ করতে পারি প্রতূহা গুলো একটু কালার অন্য কালার দিতে পারি এই কালারটা ভালো লাগবে এই তো কালার হয়ে গেল এই তো আমাদের কালার হয়ে গেল এখন একটু শেডিং করব এগুলো একটু ব্লেন্ডিং করব তাহলে ভালো লাগবে দেখতে এই তো হয়ে যাচ্ছে আপনারা ভিডিও প্লে করেও ড্রয়িং শুরু করতে পারে হয়তো হয়ে গেল এখন একটু পেন্সিল দিয়ে আবার আমরা রিকভার করব কালারগুলো তাহলে সুন্দর দেখাবে এই যে এই তো হুম এই তো এই তো হয়ে গেল তো এখন আবার দেই এই তো সুন্দরভাবে হয়ে গেল তারপর এখানে প্লাস চিহ্ন দেব এখানে প্লাস চিহ্ন দেব এখানেও কি করব দুটো ডবল দেব তারপরে প্লাস চিহ্ন দেব তারপর এখানে কালো করে দেব এখানে চান দিব দি এখানে গোল করব এখানে একটু এভাবে টান থাকবে হালকা এখানে একটা কালো করে করে দিতে পারি এখান থেকে একটু গোল করে ভাঁজ করে ঢুকিয়ে দিবো এখান থেকে গোল করে ভাঁজ করে দেব এর পাশে একটু বাচ্চা রাখবো এখানে একটু বাচ্চা রাখবো এই তো আমাদের সিম্পল ড্রয়িং হয়ে গেল আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বেলাইকন অন করবেন পাশে থাকবেন আজ এ পর্যন্ত দেখাব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ